আসসালামু আলাইকুম, আমি মিশাকা। আজকে আমি আপনাদেরকে বার্গার সস বানিয়ে দেখাবো। বার্গার সস ছাড়া বার্গার অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়াও এই সসটা আপনারা যে কোনো ক্রিসপি স্ন্যাক্সের সাথে ইউজ করতে পারবেন। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে। আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন গার্লিক, 1 টেবিল স্পুন মাস্টার্ড পেস্ট, 1 টেবিল স্পুন পাউডার মিল্ক, 1 টেবিল স্পুন সুগার, 1 টিস্পুন হোয়াইট পেপার, 1 টেবিল স্পুন লেমন জুস, 1 টেবিল স্পুন টমেটো ক্যাচাপ, 1 কাপ অয়েল আর 1টা ডিম। এবার আমি ব্লেন্ড করব, ডিমটা ভেঙে নিব, তারপর সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিব। সব শুকনো উপকরণ দেওয়া হয়ে গেলে অল্প একটু তেল দিব। সব তেল একসাথে দেওয়া যাবে না, অল্প দিব আর 20 সেকেন্ড করে ব্লেন্ড করব। একইভাবে আবার অল্প একটু তেল দিব, আবার 20 সেকেন্ডের জন্য ব্লেন্ড করব। অথবা আপনি ব্লেন্ডার অন করে 1 থেকে 20 পর্যন্ত কাউন্ট করবেন, আবার অফ করে আবার তেল দিব, আবার কাউন্ট করব। এভাবে করে দেখতে পারবেন এটা আস্তে আস্তে ঠিক হতে থাকবে। দেখুন সসটা যখন এরকমটা হয়ে যাবে দেখতে, বুঝতে হবে সসটা হয়ে গিয়েছে। আমি 1 কাপ তেল নিয়েছিলাম, এখানে 1 কাপের 1/4 ভাগ দেওয়ার প্রয়োজন হয়নি। সসগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 টেবিল স্পুন পাপরিকা পাউডার মিশাবো। খুব ভালোভাবে মিশাতে হবে, আপনারা চাইলে লাল গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। এতে সসের কালারটা বেশ ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই বার্গার সসটা পুরোপুরি তৈরি। দেখলেন তো, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই সসটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এই সসটা আপনারা 4 থেকে 5 দিন পর্যন্ত ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।